মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হলে বর্ধমান পৌরসভা ও পশ্চিমবঙ্গ সরকারের পৌর বিষয়ক দপ্তরের উদ্যোগে ডেঙ্গু প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে ভিবিডি, এইচটিএইচ সুপারভাইজার্স, ভিসিটি সুপারভাইজার্স এবং ভিসিটি স্প্রে ওয়ার্কার্সদের নিয়ে প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয়। বর্ধমান পৌরসভার আধিকারিক তাপস মাকড় বক্তব্য রাখতে গিয়ে বলেন, কিভাবে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ করা হবে সে বিষয়ে এলাকার কাউন্সিলরদের সাথে আলোচনা করে করতে হবে। উনি এই ব্যাপারে এক্সপার্ট হিসাবে সুদা থেকে এসেছেন। তার সাথে সাথে আমাদের মধ্যে মঞ্চে রয়েছেন আমাদের হেলথের এলসিআইসি সুশান্ত পরামর্শদাতা এবং আমাদের হেলথ অফিসার পিএইচএম, পিএইচএন এবং এসআই, এরা সবাই রয়েছেন। আমাদের প্রশিক্ষণটা সুদা থেকে যিনি এসেছেন উনি দেবেন মূলত কিভাবে কি কাজ করবো, তার আগে বেশ কিছু নির্দেশিকা সুদা থেকে আছে, সেগুলো আমি আমাদের যারা হাউস টু হাউসের সুপারভাইজার রয়েছেন তাদেরকে এবং ডিসিপির যারা সুপারভাইজার রয়েছে তাদেরকে একটু নোট করে নেওয়ার জন্য বলব। কিছু জিনিস আমাদের যারা হাউস টু হাউসের টিম বা ডিসিপির টিমের মেম্বারদের বেশ কিছু পরিবর্তন হচ্ছে, তো স্বাভাবিকভাবে এটা আপনারা যারা সুপারভাইজার রয়েছেন তারা টেকের ফর গ্রান্টেড করে দেবেন না যে পুরনো যারা কাজ করছিল তারাই কাজ করছে। আজকে ট্রেনিং নেওয়ার পর আপনার ওয়ার্ডের কাউন্সিলরের সাথে কথা বলবেন, তিনি কোন টিম মেম্বারকে এখানে যোগ করতে চাইছেন তার প্ল্যানিং নিজেরা বসে করবেন, সেখানে গিয়ে কাউন্সিলরের সাথে আলোচনা করবেন। ধরুন আপনি 3 নম্বর ওয়ার্ডের জন্য দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার, তো ফরম্যাট যেগুলো আমাদের রয়েছে সেই রিপোর্টিং ফরম্যাট গুলো চলবে কিছুদিন, কিন্তু ফার্স্ট রাউন্ডের পর থেকেই এই কাজটা ফোনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে হবে। অ্যাপে আওয়াজ বলে একটা অ্যাপ হবে, সেখানে আমরা প্রশিক্ষণ দেব, তো সেই প্রশিক্ষণ গুলো কাল পরশুদিন দুপুর 2টোর সময় পৌরসভায় হবে। এইচটিএইচ এর যারা সুপারভাইজার রয়েছেন তাদেরকে এই প্রশিক্ষণটা দেওয়া হবে। তারা এখানকার ট্রেনিং গুলো সব তাদের নির্দিষ্ট ওয়ার্ডে এখানে দায়িত্বে তাদের সাথে কথা বলে তাদেরকে ট্রেনিংটা দেবেন। একটা এটা কোন আলাদা করে নোটিস হবে না, একটু যারা রয়েছেন এইচটিএইচ এর যারা সুপারভাইজার রয়েছেন তারা নোট করে নেবেন, পরশুদিন 2টোর সময় পৌরসভার কনফারেন্স হবে, আওয়াজের ট্রেনিংটা হবে। আমাদের আইটি কোঅর্ডিনেটর, স্যানিটি ইন্সপেক্টর এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর আছেন, তারা স্টেট থেকে ট্রেনিং নিয়ে এসছেন, তারা এখানে প্রশিক্ষণটা দেবেন। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।